আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আর একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। তো আজকের দিনটা আর এই তারিখটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো প্রতিটা বাবা মার কাছেই কিন্তু তার সন্তানের জন্মদিনটা কিন্তু খুবই স্পেশাল হয়, তো আমার কাছেও স্পেশাল। তো সেজন্য আমার ছেলের পছন্দের নাস্তা তৈরি করছি। তো আমার ছেলে সকালবেলা বলেছে ও গাজরের হালুয়া আর হচ্ছে লুচি খাবে, তো সেটাই আসলে তৈরি করে দিচ্ছি। এই পৃথিবীতে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের মতো একটা হচ্ছে সন্তান। সন্তানের থেকে দামি কোনো কিছু মনে হয় এই পৃথিবীতে হতে পারে না প্রতিটা বাবা মার কাছে। তো যাদের সন্তান আছেন তারা তো ভালো করেই জানেন যে সারা পৃথিবী একদিকে আর সন্তান হচ্ছে একদিকে। আর যাদের কোনো সন্তান নেই তারাও ভালো করে জানেন যে সন্তানের যে মূল্য কী, তারা আরও মনে হয় বেশি ভালো করে জানেন, কারণ আল্লাহ পাক তাদেরকে এই সুখটা এখনও দেননি। তো সেই সব বাবা মার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ পাক যেন তাদেরকেও এই সুখ দান করে, তাদেরকেও যেন বাবা মা হওয়ার তৌফিক দেন। তো এই তো আমি নাস্তাটা বানিয়ে ফেলেছি, এখন আমার ছেলেকে খেতে দিব। তো বন্ধুরা, ভিডিও করতে অতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় ভয়েস দেওয়ার সময়, কারণ ভয়েসটা দিতে ভীষণ খারাপ লাগে, মানে কি কথা বলবো আসলে বুঝতে পারি না। কারণ দেখা যাচ্ছে ভিডিও ভয়েস দেওয়ার আগে ভাবি এটা বলবো সেটা বলবো, যখন ভয়েস দেওয়া শুরু করি তখন সব মানে গুলিয়ে যায় কী রেখে কী বলবো। আজ যে আমি ভয়েসটা দিচ্ছি যে এটা কিন্তু মানে কয়েকবার মানে ভয়েসটা দিয়েছি, মানে একটা না একটা সমস্যা হয়েছে আর ভয়েসটা ডিলিট করে আবার ভয়েস দিই, তো ভীষণ খারাপ লাগতেছে। একবার তো ভাবছি মানে ভয়েসই দিব না, তারপরে ভাবলাম যে আসলে ভয়েস ছাড়া কিন্তু আবার ভিডিও দেখতে ভালো লাগে না, তো সেজন্য কষ্ট করে দিয়েছি। কি রেখে যে কি বলবো, তো আপনারা কষ্ট করে দেখে নেন। তো নাস্তাটা তো আমরা খেয়ে নিলাম, তারপরে আমার বড় ছেলে এই যে মাঠা নিয়ে এসেছে, এটাকে আসলে কোন দেশে কি বলে তো জানি না, তো ঢাকা তো এটাকে মাঠাই বলে, তো আমরা মাঠাই বলি। এটা দুধের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে দুধ না, এটা হচ্ছে মাঠা। ছানা মাঠা বিক্রি করে না সেইটা, এই মাঠাটা আমাদের সবার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রোজার সময় আমরা কিন্তু প্রতিদিনই ইফতারির সময় এই মাঠাটা রাখি, এটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে, পেটটাও ঠান্ডা থাকে, আর খেতেও ভীষণ মজা। আর যেখান থেকে এই মাঠাটা এনেছে এখানকার মাঠাটা ভীষণ মজা লাগে। আসলে সব জিনিস কিন্তু সব জায়গার ভালো লাগে না, কিছু কিছু জিনিস আছে যে ওইখানকার বিখ্যাত, তো এই মাঠাটাও যেখান থেকে এনেছে সেখানকার বিখ্যাত। আর তারপরে তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, বাজার আমি গুছিয়ে নিব। তার আগে মাংসটাকে ঢেলে নিয়েছি, এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে। তো আসলে পুরো মাংসটা রান্না করব না, আমি অর্ধেকটা রান্না করব, যেহেতু এখনকার জিনিসের বহুত দাম আর এতটুকু মাংস তাও অনেক দামই নিয়েছে। একবার একটা জিনিসের দাম বেড়ে গেলে আর কমতে কিন্তু চায় না, তো আমাদের জন্য ভীষণ কষ্ট হয়েছে, কারণ আমরা তো মুরগির মাংস খাই না আমরা দুজন। তো যতই দাম হোক একটু হলেও গরুর মাংস খেতে হবে, আর খাসির মাংস খাই না, তো গরুর মাংস ছাড়া আর কী খাবো। তো যাই হোক, আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর এই যে অর্ধেকটা রান্না করব। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এতটুকু মাংস, 1.5 কেজি মাংস তার আবার অর্ধেক রেখে দিয়েছে। আসলে অর্ধেকটা রেখে দিয়েছি কারণ আরেকটা দিন চালিয়ে নিতে পারবো, খেলে তো পুরো দুনিয়াটাই খাওয়া যায়, তো যেরকম ইনকাম সেরকম বুঝে বুঝে একটু খাওয়াটাই ভালো। তো ওর আব্বু তো এনে দিয়েছে যে পুরোটাই রান্না করো, তো সে বললে তার হবে না, সংসার যেহেতু আমি চালাই আর মায়েরা কিন্তু বেশি বুঝে সংসারের ব্যাপারটায়, ছেলেরা অত বুঝবে না, তো সেজন্য আমি অর্ধেকটাই রেখেছি আর অর্ধেকটাই রান্না করব। আর এই যে সব কিছু দিয়ে দিচ্ছি। আমরা যখন রান্না করি আর ভিডিও করি তখন কিন্তু বেশিরভাগ চুলার উপরেরটাই দেখাই, আর সাইডে যে আরও অনেক কিছু থাকে সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ দেখাই না। তো আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে রান্না করার সময় আশেপাশে যে কত রকমের জিনিস থাকে, তো এলোমেলো যা আছে সবই আপনাদের দেখিয়ে দিলাম। তো আসলে মাংসটা আমি ম্যারিনেট করব আর
আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব, তো আমার সেজন্য মাংসটাকে ভাবলাম যে একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিই। তো আপনাদের ভাইয়াকে বলেছি যে একটু ফোনটা ধরো, আমি একটু মাংসটাকে ম্যারিনেট করি। তো সে দেখেন কত উপর থেকে ভিডিওটা করছে, আর তো সেই জন্য কিন্তু আমার সব কিছু এলোমেলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আসলে এটাই তো থাকবে, তাই না? রান্না করতে গেলে তো এইসব নিয়েই রান্না করি, তো সেজন্য তো এগুলো তো থাকবে, এগুলো তো বাদ দিয়ে তো করতে পারবো না। তো হয়তো সবাই দেখায় না, আমি দেখিয়ে দিলাম, তো আপনারা কিছু মনে করবেন না। এই যে পরে বললাম যে ফোন ক্যামেরাটা একটু কাছে আনো, আমি কী মশলা দিয়েছি, কেমনি মানে কী করছি সেটা একটু দেখাও। তো তারপরে এই যে সেটু ক্যামেরাটা একটু কাছে এনেছে। আসলে কাউকে দিয়ে করাইতে গেলে এরকমই হয়, বুঝে না আসলে কীভাবে কী করবে। তো এক হাতে করি, তো সেজন্য কিন্তু এক হাতে করতে গেলেও একটু সমস্যা হয়। আর স্ট্যান্ড আছে আমার কাছে, স্ট্যান্ড দিয়ে সবসময় করতে ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ম্যারিনেটটা করিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আসলে এই মাংসগুলো যদি মানে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা যায় তাহলে কিন্তু মানে মশলাটা সুন্দর করে ঢুকে আর মাংসটা ওই মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর গরুর মাংসটা কিন্তু মানে হাতে মেখে রান্না করলে সেটা ভীষণ ভালো লাগে। তো 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি বসিয়েছি, সাথে সাথে কিন্তু বসাইনি। আর এই যে আমার মাংসটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নিব আর চালটাকে একটু ভিজিয়ে রাখবো। এখন তো বাসমতি চাল নিয়েছি, আজকে আমি বাসমতি চালের বিরিয়ানিটা করব। তো এখানে 1 কেজি আছে, আমি পুরোটা চাল নিব না, আমি অর্ধেকটা নিব, হাফ কেজি নিব। হাফ কেজি নিলেই হবে, কারণ মাংস তো আমার প্রায় 3 বার মতো মাংস, তো সেজন্য হাফ কেজি চাল নিলেই হয়ে যাবে। আর যেহেতু আমরা 4 জন মানুষ, বেশি একটা লাগবে না। তো চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো। পোলাও চাল বলেন, বাসমতি বলেন বা ভাতের চাল বলেন, এগুলো কিন্তু রান্নার 1 ঘন্টা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ওই চালটা খুবই ঝরঝরে হয়, লম্বা হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো সেজন্য আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, সাথে কিছু গরম মশলা দিয়েছি, শাহী জিরা দিয়েছি, এটার ভিতরে আমি চালটাকে সিদ্ধ বসিয়ে দিব। তো এই তো চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো চালটাকে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিব। আসলে সবাই আসলে আমরা রান্না করতে পারি, তো আমি তো দেখি তো আমার আপুদের যে ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করে, তারপরও হয়তো তাদের হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে যারা রান্না করতে পারে। তো আসলে আমি ভিডিওটা রেখেছি, রেসিপিটা পুরোটাই, কারণ কি যদি এমন কেউ হয় যে আমার ভিডিওটা দেখছে সে এগুলো রান্না করতে পারে না, তার হয়তো দেখে হয়তো কোনো উপকার আসতে পারে। তো যারা রান্না করতে পারেন তাদের তো হয়তো দেখে বিরক্ত লাগতে পারে যে এটা তো রান্না করতেই পারি, তো তারটা দেখে লাভ কী? তো আসলে শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই, প্রতিনিয়তই কিন্তু আমরা শিখতে পারি। আর জীবন শেষ হয়ে যাবে আপনার, শেখা শেষ হবে না, মনে হবে অনেক কিছুই জানি আবার দেখা যাচ্ছে কিছুই জানি না, তো এরকমই হয়। কারণ আমিও কিন্তু এই রান্না শিখেছি এই ভিডিও দেখে দেখে মানুষের, তো এখনও শিখছি, এখনও অনেকের ভিডিও দেখি, রেসিপি দেখি, যাই দেখি, অনেক নতুন নতুন শেখার অনেক কিছু আছে, তো শিখে অনেক উপকারও আসে। ছোট ছোট জিনিস হলেও কিন্তু অনেক জিনিস না জানা থাকে, অজানা থাকে মানে, তো হয়তো আমার ভিডিওটা এমন কেউ দেখতে পারে, একজনের হলেও উপকারে আসতে পারে যে সে হয়তো জানে না, আমার এটা দেখলে হয়তো তার একটু উপকার আসতে পারে। বিশেষ করে যারা নতুন নতুন মানে রান্না করছে তারাই, তো সেজন্য আমি পুরোটাই রেখেছি। তো আপনাদের অনুরোধ করব না, যার ভালো লাগবে সে পুরোটা দেখবে, আর যার ভালো না লাগবে আর না দেখলে কিছু করার নেই আমার। তো ধৈর্য ধরে যারা এখন পর্যন্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি কিন্তু একবাটি কিন্তু কালার দিইনি, শুধু এখানে কিন্তু আমি লিকুইড দুধ নিয়েছি, তার ভিতরে একটু জর্দা কালার দিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা আবার ভাবতে পারেন যে আমি একবাটি বুঝি কালার দিয়েছি শুধু ফুড কালার, না ওটা দুধ ছিল, আসলে দুধের ভিতরে একটু জর্দা কালার দিয়েছি। তো এই তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, ফ্লেভারটা তো আপনারা নিতে পারবেন না, শুধু মানে দেখতে পারবেন শুধু আপনারা যে কীরকম হয়েছে। পুরো পারফেক্ট হয়েছে, চালগুলো সুপ ঝরঝরে হয়েছে, সফট হয়েছে, সব দিকেই ঠিক হয়েছে।
যদি টেস্ট করাইতে পারতাম আপনাদের, তাহলে আসলে বুঝতে পারতেন যে কি সুন্দর একটা যে ফ্লেভার বের হচ্ছিল। এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ওর আজকে জন্মদিন, আল্লাহ পাক যেন ওকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন, আর একজন ভালো মানুষ হিসেবে যেন জীবনে হতে পারে। জীবনে কি হবে জানি না, কিন্তু ও একজন ভালো মানুষ জন্য হয় সেটা দোয়া করবেন। আর আমিও সকল বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবার সন্তানদের যেন নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, এবং একজন জীবনে যেন একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।